সালামু আলাইকুম টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট এইটি অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা প্রোটোকল তো এই প্রোটোকল সম্পর্কে আলোচনা করার আগে একটু আমরা হিস্টোর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করে নিই নাইনটিন সেভেন্টিতে ডাক্তার জেমস ডাক্তার জেমস তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে সহকারে প্লেনে করে ভ্রমণ করতেছিল ইনি একজন আমেরিকার একজন অর্থবেদিক সার্জন তো সেখানে কি হয়েছিল যে হঠাৎ করে প্লেনটা বিধ্বস্ত হয়ে যায় প্লেনটা বিধ্বস্ত হয়ে গেলে সেখানে ডাক্তারটা বেঁচে থাকলেও তার ওয়াইফ এবং তার সন্তানটা মারা যায় তো যখন এই ঘটনাটা ঘটে তিনি তিনি খেয়াল করে দেখেন যে প্লেনটা ক্র্যাশ করার পরে অর্থাৎ প্লেনটা ধ্বংস হওয়ার পরে তার ছেলে এবং তার ওয়াইফ কিন্তু ভালো ছিল কিন্তু ওই সময় আর্জেন্ট মেডিকেল ফ্যাসিলিটিস না পাওয়ার কারণে তারা দুজন মারা যায় তো তখন তোর মাথার ভিতরে একটা চিন্তা আসে যে একুট ট্রমা অর্থাৎ একুট কেজে অর্থাৎ যেখানে ম্যাস কজালটি অর্থাৎ বড়ো কোনো ধরনের ভূমিকম্প হয়েছে বড়ো কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে অর্থাৎ যেখানে অনেক মানুষ একসাথে আক্রান্ত হবে ওখানে কি ফ্যাসিলিটিস দিলে অধিকাংশ মানুষকে বাঁচানো যাবে অর্থাৎ একটা হ্যাফেজার কন্ডিশনের সিচুয়েশন যাতে তৈরি না হয় সেজন্য উনি একটা গাইডলাইন তৈরি করে এটিএলএস যেটাকে আমরা বলি অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট গাইডলাইন এবং এই গাইডলাইনটা পরবর্তীতে খুব বেশি জনপ্রিয় হয় এবং পুরো পৃথিবীতে এখন এই গাইডলাইনটা ফলো করা হয় ম্যাস কজালটি অর্থাৎ যেখানে বড় ধরনের ভূমিকম্প অর্থাৎ বড় ধরনের ইঞ্জুরি বড় ধরনের অ্যাক্সিডেন্ট অর্থাৎ যেখানে অনেক মানুষ ইঞ্জুর্ড হবে একসাথে এবং অনেক মানুষকে ট্রিটমেন্ট দেওয়া লাগবে তো এটার নাম যদিও অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট তো এটাকে জাস্ট মনে রাখার জন্য একে আমরা এতে আমরা বলবো হচ্ছে একুট ট্রমা লাইফ সাপোর্ট তার মানে যে কোনো একুট ট্রমাতে আমরা এই প্রোটোকল অনুযায়ী একটা পেশেন্টের দিকে অ্যাপ্রোচ করব যাতে সংখ্যক পেশেন্টকে বাঁচানো যায় হ্যাঁ তাহলে হোয়াট ইজ এটিএলএস এটা একটা অ্যাকুড ট্রমা লাইফ সাপোর্ট এবং যেটার অ্যাপ্রোচটা কি ফর ম্যানেজমেন্ট অফ অ্যাকুড ট্রমা কেস অর্থাৎ যে কোনো অ্যাক ট্রমা কেসে আমাদের ম্যানেজমেন্টটা যেভাবে আগাবে ওটাই হচ্ছে এটিএলএস তাহলে যে কোনো ইনজুরি যে কোনো ট্রমা হ্যাঁ যে কোনো ম্যাস কজালটিতে ম্যাস কজালটিতে আমরা ট্রিটমেন্ট দিতে গেলে আমাদের মাথায় প্রথমে চলে আসবে এটিএলএস গাইডলাইন তো এটিএস এল এটিএলএস গাইডলাইনের একটা নির্দিষ্ট প্রোটোকল আছে এবং ওই প্রোটোকল অনুযায়ী একটা পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি তো প্রোটোকল প্রোটোকলের ভিতরে প্রথমটা হচ্ছে প্রিপারেশন মানে এটিএলএস বিষয়টা এইরকম না যে একটা অ্যাক্সিডেন্ট হবে তারপরে ডাক্তাররা গিয়ে সেবা দেওয়া শুরু করবে বিষয়টা এইরকম না অ্যাক্সিডেন্ট হওয়ার আগে থেকেই যে কোনো বড় ধরনের ইঞ্জুরি হলে ওখানে যে যে সমস্যাগুলো হতে পারে ওই সমস্যার জন্য কি কি ধরনের সেবা লাগবে সেভাবে ডাক্তার নার্স রেডিওলজিস্টদেরকে আগে থেকেই প্রিপেয়ার করা হয় এটাকেই আমরা বলি প্রিপারেশন হ্যাঁ তার মানে বিষয়টা হচ্ছে যে এটিএলএস গাইডলাইনে প্রত্যেকটা মেডিকেল কলেজ বা হসপিটালে একটা প্রিপেয়ার্ড টিম অলওয়েজ থাকে হ্যাঁ যে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হলেই এই সকল ডাক্তার নার্স রেডিওলজিস্ট এরা চলে যাবে সো প্রিপারেশন এটা কিন্তু আগে থেকেই হয়ে থাকে তারপরে যখন কোনো ম্যাস কজালটিস হবে ম্যাস কজালটিস হবে মানে কি যখন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বা বড়ো কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে তখন আমরা কি করব তারপরেই হবে ট্রায়াজ সো হোয়াট ইজ ট্রায়াজ ট্রায়াজ থেকে জাস্ট আমরা ইজিলি মনে রাখবো ট্রায়াজের এর পরের ওয়ার্ডটা কি আর আর তে হচ্ছে র্যাঙ্কিং আরও ইজিলি বলতে গেলে ক্যাটাগোরাইজেশন অথবা প্রায়ো অফ এ পেশেন্ট তাহলে ইজিলি মনে রাখার জন্য টি এর পরে আসে আর তার মানে র্যাঙ্কিং অফ দ্য পেশেন্ট অর্থাৎ একটা ইঞ্জুরি হলে সেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকবে বিভিন্ন ধরনের মানুষের ইঞ্জুরি বিভিন্ন ধরনের থাকবে যার ইঞ্জুরি বেশি তাকে আমরা আগে ক্যাটাগোরাইজ করব যার ইঞ্জুরি কম তাকে আমরা পরে ক্যাটাগোরাইজ করব অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের পেশেন্ট প্রত্যেকটা পেশেন্টের স্টেবল কন্ডিশন অনুযায়ী আমরা যে ক্যাটাগোরাইজেশন করতেছি এটাকে আমরা বলি ট্রায়াস তো এই যে কোন পেশেন্টের হেল্প ইমিডিয়েট লাগবে কোন পেশেন্টের একটু ডিলেড হলে সমস্যা আছে আবার কিছু কিছু পেশেন্ট এমন কন্ডিশনে থাকে যে ওদের একদম ম্যাসিভ সিভিয়ার কন্ডিশন ম্যাসিভ সিভিয়ার কন্ডিশন হসপিটালে নিতে নিতেই মারা যাবে কোনো ডাক্তার যখন এটা বোঝে তখন কী করবে ওই পেশেন্টকে আর অ্যাম্বুলেন্সে করে পাঠানোর কোনো দরকার নেই কারণ ওই জায়গায় একটা ভালো পেশেন্ট যাকে ট্রিটমেন্ট দিলে বাঁচতে পারবে তাকে পাঠাতে হবে যদিও তার লাইফটা ইম্পর্টেন্ট কিন্তু যেহেতু তাকে বাঁচানো সম্ভব নয় তাকে সেবা দিতে গিয়ে আরেকটা পেশেন্ট মারা যাবে এটা করতে দেওয়া যাবে না সো এই জন্য আমরা ট্রায়াজে যে যে র্যাঙ্কিং করতেছি বা যে ক্যাটাগোরাইজেশন অফ পেশেন্ট করতেছি হ্যাঁ এই ক্যাটাগোরাইজেশন অফ পেশেন্ট এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে করতেছি আমরা বিভিন্ন রকম কালার দিই রেড কালার দেই ইয়েলো কালার দিই গ্রিন কালার দেয় এবং ব্ল্যাক কালার দেয় তো এই কালারগুলোকে আমরা জাস্ট ইজিলি আমরা খুব মনে রাখতে পারি লাল শাক দিয়ে বা লাল হয় শাক তো লালতে হচ্ছে প্রথমে রেড কালার হোয়াইটে হচ্ছে হলুদ বা ইলো কালার শাকতে হচ্ছে সবুজ বা গ্রিন কালার আর কালোতে হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে তো আমরা এটাকে কীভাবে মনে রাখবো সবসময় মনে রাখার জন্য রেড রেড মানে একটা ড্যাঞ্জার সাইন অর্থাৎ কোথাও যখন রেড সিগন্যাল হয় তার মানে তখন কোনো কাজ করা যাবে না এটা একটা রে ডেঞ্জার সাইন তো রেড কালারের পেশেন্টগুলো আমরা তাদেরকেই দিব যাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট লাগবে যাদের একদম ইমিডিয়েট ট্রিটমেন্ট লাগবে তাদেরকেই আমরা কি করব রেড কালারের ভিতরে ফেলবো হ্যাঁ রেড ক্যাটাগোরাইজেশন করবো যাদের আর্জেন্ট হেল্প লাগবে হ্যাঁ তাদেরকে আমরা ইওলো ইওলো শেষে যে ডাব্লু আছে ডাব্লুটা দেখতে অনেকটা ইউ এর মতো তো এখান থেকে আমরা মনে রাখবো যে এদের ট্রিটমেন্টটা লাগবে আর্জেন্ট ট্রিটমেন্ট এরপরে শাকের সবুজ সবুজকে আমরা গ্রিনটাকে যদি গ্রিনিশ করে দিই এর লাস্টে যে এস আছে এস থেকে মনে রাখবো এই পেশেন্টগুলো স্টেবল এই পেশেন্টগুলো স্টেবল পেশেন্ট অর্থাৎ এদের আর্জেন্ট হেল্প লাগবে না এদেরকে পরে নিয়ে গেলেও এদেরকে বাঁচানো সম্ভব আর আরেকটা হচ্ছে কালো বা ব্লাড হ্যাঁ এই কালো একে ব্লাক ব্ল্যাককে আমরা ব্লাকড করে দিয়েছি লাস্টে যে ডি আছে ডি থেকে আমরা মনে রাখবো ডেড নেয়ারলি ডেড অর্থাৎ এই সকল পেশেন্টরা কিছু সময়ের জন্য মারা যাবে কিছু সময়ের ভিতরে মারা যাবে এবং এই সকল পেশেন্টগুলোকে আর চিকিৎসা সেবার জন্য আমরা নিয়ে যাব তো এই যে বিষয়ে যে চারটা ক্যাটাগরাইজেশন করলাম এই চারটা ক্যাটাগরাইজেশনের কিছু ক্লিনিক্যাল স্ট্যাটাস দেখে আমরা বুঝতে পারি যে কোন পেশেন্টের ইমিডিয়েট হেল্প লাগবে কার আর্জেন্ট লাগবে কার একদম হেল্পই লাগবে না হ্যাঁ এবং কার হেল্পটাকে একটু ডিলে ডিলেট করা লাগবে ইমিডিয়েট কাদের হেল্প লাগবে একদম মেডিকেল ইমার্জেন্সি টেনশন নিউমোথোরাক্স টেনশন নিউমোথোরাক্সে পেশেন্ট শাসি শাসিয়ে নিতে পারবে না তাহলে ইমিডিয়েট আমরা খুব অল্প সময়ে ট্রিটমেন্ট করে দিই পেশেন্টদেরকে ভালো করে দিতে পারি তো উইথিন সেকেন্ডস অর্থাৎ যাদের খুব অল্প সময়ের ভিতরে যাদের হচ্ছে হেল্প লাগবে তাদেরকে আমরা এই ক্যাটাগরিতে ফেলবো যেমন হচ্ছে টেনশন নিমোথোরাক্স হিমোথোরাক্স ফ্লায়াল চেস্ট মোট কথা চেস্ট রিলেটেড ইঞ্জুরিকে আমরা এই ক্যাটাগরিতে ফেলবো এরপরে সেকেন্ড ক্যাটাগরি সো হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর দ্য ফর গোয়িং টু দ্য সেকেন্ড ক্যাটাগরি দের আর সাম ক্লিনিক্যাল স্ট্যাটাস অ্যান্ড দেয়ার আর সাম এক্সাম্পলস হিয়ার কম্পাউন্ড ফ্রাকচার কম্পাউন্ড ফ্রাকচার মানে একসাথে অনেকগুলো এটা ওপেন ফ্রাকচার হতে পারে একসাথে অনেকগুলো বোনস ভেঙে গেল প্রচুর পরিমাণে হিমোরেজ হবে কিন্তু এই পেশেন্টটা মোটামুটি আর্জেন্ট হেল্প দিলে হ্যাঁ উইথিন উইথিন আওয়ারের ভিতরে এদেরকে যদি ট্রিটমেন্ট দেওয়া যায় পেশেন্টটা কিন্তু সার্ভাইভ করবে বাট আমাদের যে রেড কালার ছিল এখানে কিন্তু উইথিন সেকেন্ড অর্থাৎ খুব কম সময়ের ভিতরে এদের পেশেন্টটারকে ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ এরপরে আমাদের যে গ্রিন গ্রিনই সেটা স্টেবল পেশেন্ট স্টেবল পেশেন্টের সিম্পল ফ্রাকচার হতে পারে পা মস্কায় যেতে পারে মাইনর ল্যাসারেশন হতে পারে এই সকল পেশেন্টদেরকে আমরা এটার ভিতরে ফেলব এরপরে আমাদের লাস্ট যে স্টেজ আছে এখানে হচ্ছে কি যে ব্ল্যাক ক্যাটাগরি অর্থাৎ এই পেশেন্টটা কিছুক্ষণের ভিতরেই মারা যাবে মারা যেতে পারে হ্যাঁ যেমন সিভিয়ার ব্রেন ড্যামেজ এক্সটেন্সিভ বার্ন হ্যাঁ আগুনে পড়ে গেছে এই সকল ক্ষেত্রে আমরা এই ট্রায়াজের সিস্টেমটা করে পেশেন্টেরকে ক্যাটাগোরাইজ করে ফেললাম তো এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ট্রায়াল কিন্তু আগে থেকেই না আমাদের নেপোলিয়ানের যুগ থেকে এই ট্রায়াস সিস্টেমটা আছে এটা খুবই পপুলার একটা সিস্টেম তাহলে একটা ম্যাস কজালটি হলো বড় ধরনের দুর্ঘটনা হল আমরা ওই দুর্ঘটনায় আমাদের প্রিপেয়ার টিম আগে থেকে চলে গেল ওখানে যাওয়ার পরে আমরা কি দেখলাম যে র্যাঙ্কিং করে ফেললাম ক্যাটাগরাইজেশন করে ফেললাম ওখানে আমরা পেশেন্টগুলোকে সেপারেটেড করে ফেললাম যার যার ইমিডিয়েট হেল্প লাগবে তাদেরকে আমরা ইমিডিয়েট হেল্পের জন্য পাঠিয়ে দিলাম একটা পেশেন্টকে আমরা ডাক্তার হিসেবে পাওয়ার পরে এটি বেসিক স্টেপসে চলে গেলাম এবার আমরা বেসিক স্টেপসে আমরা প্রথমে প্রাইমারি সার্ভে করবো প্রাইমারি সার্ভে মানে কি প্রাইমারি সার্ভে বলতে পেশেন্ট কি কারণে মারা যাচ্ছে পেশেন্ট কী কারণে মারা যাচ্ছে সেটাকে যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে আমাদের প্রথম কাজ হচ্ছে এবিসিডি ম্যানেজমেন্ট এবিসিডি ম্যানেজমেন্ট সো প্রাইমারি সার্ভেতে একটা পেশেন্ট চলে আসলে প্রথমে আমরা দেখে নিব যে তার এয়ারওয়ে ঠিক আছে কিনা ব্রেদিং ঠিক আছে কিনা সার্কুলেশন ঠিক আছে কিনা ডিজেবিলিটি এবং এক্সপোজার ঠিক আছে কিনা সো প্রথমে আমরা যদি চলে আসি এয়ারওয়ে এবং সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন তো ইয়ারওয়ের সাথে সার্ভাইকাল স্পাইন প্রোটেকশনটা কেন ইম্পর্টেন্ট আমরা জানি যে আমাদের যে সার্ভাইকাল স্পাইন আমাদের এই সার্ভাইকাল রিজনের যে স্পাইনাল কর্ড আছে এই সার্ভাইকাল রিজনের যে স্পাইনাল কর্ড এই স্পাইনাল কর্ডে আমাদের কী থাকে কার্ড এবং রেসপিরেটরি সেন্টার থাকে এই সেন্টারটা যেহেতু আমাদের মেয়ে বেসিক যে ভাইটাল সেন্টার আছে এই সেন্টারটাকে কন্ট্রোল করতেছে তাহলে এই রিজনে যদি কোনো ইঞ্জুরি হয় দিস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট তাহলে আমরা প্রথমে দেখবো এয়ারওয়ে ইয়ারওয়েতে আমরা কী দেখব এয়ারওয়েতে দেখব যে এয়ারওয়ে মানে যে পথটা আর ব্রিদিং মানে কি যে অক্সিজেনটা মানে ট্রেনের রাস্তাটা হচ্ছে এয়ার ওয়ে আর যে ট্রেনটা যায় এটাই হচ্ছে ব্রিদিং এই সেম বিষয় হ্যাঁ তাহলে এয়ারওয়েতে আমরা দেখবো যে কোনো লাগার কারণে সিক্রেশন হতে পারে মুখের ভিতরে কফ টফ জমে এয়ারওয়েটা প্রোটেকশন হয়ে যেতে পারে অথবা কোনো ফরেন বডি ঢুকে গিয়ে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে তাহলে আমরা প্রথমে কী করব একটা পেশেন্টকে আমরা দেখবো যে কোনো কারণে যদি এয়ারওয়েটা বন্ধ হয়ে যায় আমরা মুখের ভিতরে আঙুল ঢুকাই দেবো আঙুল ঢুকাই দিয়ে ওটা বের করে দেওয়ার চেষ্টা করবো যদি এভাবে না হয় মুখের ভিতরে যদি অনেক কফ এইগুলো দেখে তাহলে আমরা সাকশন দিয়ে ওইটাকে বের করে ফেলবো অথবা পরিষ্কার কোনো তোলা টোলা দিয়ে ওইটা মুছে ফেলবো অর্থাৎ ওয়েটাকে আমাদের ওপেন রাখতে হবে এছাড়া আমরা কি করতে পারি যে মানুষের মুখ এই ঠুঁটনিটাকে উপরের দিকে তুলে দেবো ঠুটনিটাকে উপরের দিকে তুলে দিলে কী হবে আমাদের এয়ারওয়েটা একদম স্ট্রেট হয়ে যাবে অর্থাৎ শ্বাসটা ইজিলি নিতে পারবে এরপরেও যদি পেশেন্টকে এই না করতে পারে তাহলে আমরা মাউট টু মাউট ব্রিদিং দেবো অর্থাৎ মুখ দিয়ে যদিও কার্বন ডাইঅক্সাইড হোক তারপরেও আমরা এটা দিব মাউথ টু মাউথ ব্রিদিং আর যদি ফ্যাসিলিটিস থাকে তাহলে আমরা এন্টোটো ইন্টুবিউশন করতে পারি এছাড়া আমরা ট্যাফিউশ্রী করতে পারি অর্থাৎ পেশেন্টের বাঁচানোর জন্য যা করে ওইটাই হচ্ছে প্রাইমারি সার্ভে হ্যাঁ তারপর ব্রিডিংটা দেখে নেব ব্রিডিং আমরা কিভাবে বুঝবো যে পেশেন্টের চেস্ট এক্সপেন্সিবিলিটি পেশেন্টের চেস্ট ঠিক মতো এক্সপ্যান্ড হচ্ছে কিনা হ্যাঁ কোন জায়গায় কলাপস হয়ে আছে কি না অক্সিজেন ঠিক মতো যাচ্ছে কি না এটা ভাবে আমরা ব্রিদিং দেখবো এরপরে আমরা কি দেখবো সার্কুলেশন দেখবো হ্যাঁ সার্কুলেশনটা দেখার জন্য আমরা পালস বিপি দেখে নিব তারপরে আমরা ডিজএবিলিটি ডিসেবিলিটি বলতে

ডিসেবিলিটি অফ সিএনএস অর্থাৎ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিসেবল হয়ে গিয়েছে কিনা কারণ ইঞ্জুরি হলে আমাদের যেহেতু ব্রেন আর স্পাইনাল কর্ড খুবই ভেরি বেসিক একটা ইম্পর্টেন্ট পার্ট তাহলে এখানে আমরা ডি ডিসবিলিটি দেখবো ডিসেবিলিটি দেখব আমরা গ্লাসগো কমাই স্কেলের মাধ্যমে এখানে আমরা গ্লাসগো কমা স্কেল এটা অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মাইনর হেড ইঞ্জুরি মেজর হেড ইঞ্জুরি আর সিভিয়ার হেড ইঞ্জুরি হয়েছে কিনা আর এক্সপোজার বলতে পেশেন্ট ওই যে এনভারনমেন্টে এক্সপোজ ছিল যদি যেমন মনে করি যে হচ্ছে একটা কেরোসিন পয়োজনিক তো গায়ে কেরোসিন ভিতরে স্কিনে অ্যাবজর্ভ হয়ে যাবে তো এরকম ক্ষেত্রে আমরা ক্লোথসটাকে রিমুভ করে দেবো রিমুভ করে দেওয়ার পরে ওই জায়গাটাকে পরিষ্কার পরিষ্কার করার পরে পেশেন্ট তো খালি হয়ে আসতে পেশেন্টকে কী করে দেবো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দেবো না ঢেকে দিলে কি হবে পেশেন্টটা হাইপোথার্মিয়া হয়ে আবার মারা যেতে পারে ঠিক আছে তাহলে একটা পেশেন্ট একটা ম্যাস কজালটি বড় ধরনের দুর্ঘটনা হলো অর্থাৎ ট্রমা হলো ওই ট্রমাতে প্রথমে আমাদের প্রিপেয়ার টিমকে আমরা পাঠিয়ে দিব তারপরে প্রিপেয়ার টিম যে ওখানে কার ট্রায়াজ প্রায়াজের আটটা র্যাঙ্কিং করে ফেলবে অর্থাৎ কার ইমার্জেন্সি হেড লাগবে কার হেল্প পরে লাগবে ট্রায়াজ হল ট্রায়াজের পরে আমরা প্রাইমারি সার্ভে দিলাম প্রাইমারি সার্ভেতে আমরা কী দিলাম প্রাইমারি সার্ভেতে আমরা দিলাম যে এর কি কারণে পেশেন্ট মারা যাচ্ছে অর্থাৎ এ ই ম্যানেজমেন্ট এই এবিসিডি ম্যানেজমেন্ট করার পরে আমরা এবার গেলাম উই আর গোয়ং টু দ্য সেকেন্ড স্টেপ অফ সেকেন্ডারি সার্ভে সেকেন্ডারি সার্ভে ইজ নাথিং বাট লং কেস সেকেন্ডারি সার্ভে ইজ নাথিং বাট লং কেস সেকেন্ডারি সার্ভেতে আমরা কি করবো প্রথম একটা পেশেন্টের হিস্ট্রি নিব হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করবো ইনভেস্টিগেশন করবো তারপরে আমরা ট্রিটমেন্ট দিব হিস্ট্রির ভিতরে আমরা কী হিস্ট্রি নিই এটাকে আমরা ইজিলি মনে রাখতে পারি অ্যাম্পল শব্দ দিয়ে এতে অ্যালার্জিক হিস্ট্রি নি এমতে মেডিকেশন হিস্ট্রি নি পিতে পাস্ট মেডিকেল হিস্ট্রি নি এলতে লাস্ট মিল নেই ইতে ইভেন্ট রিলেটেড টু ইঞ্জুরি ফিমেল পেশেন্ট হলে পিতে আমরা দেখি যে পেশেন্ট প্রেগনেন্ট কি না আমরা দেখে হ্যাঁ অর্থাৎ মোটামুটি নর্মাল কেসে যেভাবে আমরা হিস্ট্রি নিয়ে ওভাবে দেখব এক্সামিনেশন এক্সামিনেশনের ভিতরে প্রথমে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন তারপরে সিস্টেমিক এক্সামিনেশন জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের ভিতরে আমাদের হেড টু টো এক্সামিনেশন করব সিস্টেমিক এক্সামিনেশনের ভিতরে কোনো সিস্টেম কোরিয়ার না করে আমাদের নার্ভাস সিস্টেম করতে হবে ভেরি মাস ইম্পর্টেন্ট হ্যাঁ এরপরে আমরা পেশেন্টকে ইনভেস্টিগেশন করবো ইনভেস্টিগেশন করে সেকেন্ডারি সার্ভেতে যে স্পেসিফিক ইঞ্জুরি হয়েছে ওই স্পেসিফিক ইঞ্জুরির ট্রিটমেন্ট দিব প্রাইমারি সার্ভেনকে পে প্রাইমারি সার্ভেতে আমাদের পেশেন্টকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের ফার্স্ট টার্গেট পেশেন্ট যখন স্টেবল হয়ে যাবে তখন আমাদের পেশেন্টের স্পেসিফিক কজটাকে ট্রিটমেন্ট করতে হবে এরপরে পোস্ট রিসেসিটেশন মনিটরিং আমরা করবো তারপরে ট্রান্সফার টু ডেফিনেটিভ কেয়ার তারপরে আমরা পেশেন্টকে ডেফিনেটিভ কেয়ারে ট্রান্সফার করব তাহলে দিস ইজ দ্য প্রোটোকল অফ অ্যাকো ট্রমা লাইফ লাইফ সাপোর্ট তাহলে ট্রমা লাইফ সাপোর্ট একু ট্রমা লাইফ সাপোর্ট যদিও এটার নাম অ্যাডভান্স ট্রমা আমি আপনাদেরকে মনে রাখার জন্য আমি যেভাবে বলেছি এভাবে মনে রাখার চেষ্টা করবেন একু ট্রমা লাইফ সাপোর্ট অর্থাৎ একু ট্রমা একটা পেশেন্ট আসলে আমরা এইভাবে পেশেন্টকে ক্যাটাগোরাইজেশন করলাম তারপরে আমাদের যে প্রাইমারি সার্ভে সেকেন্ডারি সার্ভে স্পেসিফিক ডেফিনেটিভ কেয়ার হ্যাঁ এই তিনটাকেই আমরা বলতেছি যে দিস আর দ্য বেসিক স্টেপস অফ এটিএলএ সো এভাবেই আমরা একটা পেশেন্টকে মনিটরিং করি এবং খুব ইজি ওয়ে টু রিমেম্বার আই থিঙ্ক এভি্রিং ইজ ক্লিয়ার সো থ্যাংস এভ্রাম থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল